উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএস এর একটি গ্রুপ ফেসবুকে। আমরা প্রতি সপ্তাহে দুই তিনটা ক্লাস করে থাকি আমাদের ডিএসএমএস শিক্ষার্থীদের জন্য, যারা দ্বিতীয় বর্ষে বা উপরের ক্লাসে পড়েন তাদের উদ্দেশ্যেই আমি প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে, আমি একটি বাক্স করেছি 100টা পদের, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় অথবা চতুর্থ বর্ষের জন্য। সে ভাগ ভাগ করে ওষুধগুলো দেওয়া আছে, সেই ওষুধগুলো নিয়েই আমার আলোচনা। সেই হিসাবে প্রথম বর্ষেরটা আগেই শেষ করেছি, দ্বিতীয় বর্ষের 14তম ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নামটা সবাই জানেন, সেটা হচ্ছে ইগনেশিয়া অ্যামেরা, অর্থাৎ আমরা সংক্ষেপে ইগনেশিয়া হিসেবে চিনি, জানি। আজকে আমি সেই ওষুধটি বর্ণনা করব এমনভাবে বাকি জীবনে যেন কারো আর ইগনেশিয়া পড়তে না হয়। সেজন্য আপনাদেরকে অনুরোধ, একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। শেষে দুইটা ঘটনা, একটা কেস টেকিং ও আরেকটা চমৎকার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে আমরা হোমিওপ্যাথি করে ইগনেশিয়া প্রয়োগ করে সেবা দিতে পারি। তাহলে চলে আসি আজকের আলোচনা, ইগনেশিয়া। তাহলে প্রশ্ন আসছে, দেখো আমাদের হোমিওপ্যাথিতে 2000-2500 ওষুধ আছে, এত ওষুধের কথা মনে রাখা কারো পক্ষে সম্ভব কিনা আমার জানা নাই, আমি অন্তত পারবো না। আমি হয়তো 200-300 ওষুধের প্রয়োগ নাম অথবা আরও 50-60টা বেশি হতে পারে, এর অতিরিক্ত আমার কোনো জানা নাই, কিন্তু আমাদের ওষুধ আছে 2500। প্রশ্ন আসছে, স্যার এত ওষুধ রেখে, এত লক্ষণ রেখে, এত রোগের নাম রেখে আমরা কী করি প্রয়োগ করব? তোমাদের সুবিধার্থেই আমি কিছু কথা বলার চেষ্টা করব, মনে রাখার কৌশল। দেখো মনে রাখার কৌশল এক একজনের এক এক রকমের, কে কীভাবে মনে রাখবে তার মন থেকেই তৈরি হয়ে মনে রাখার কৌশল তোমারটা তুমি ঠিক করবে। আমি হয়তো বলছি আমারটার মতন তুমি হইতেও পারো নাও হতে পারো, কিন্তু মনে রাখার চেষ্টা তোমাকে করতেই হবে, তা না হলে হোমিওপ্যাথি চর্চা করা অথবা চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। তাহলে চলে আসি কীভাবে মনে রাখবো। দেখো প্রত্যেকটা ওষুধের একটা হার্ড পয়েন্ট আছে, অর্থাৎ কোনটা ধরলে টানা দিলেই আমরা বুঝতে পারি এই ওষুধটা সেই ওষুধ। দেখো প্রত্যেকটা লোককে আমরা দেখি, কিন্তু কারো সঙ্গে কারো আমরা তালগোল মিলিয়ে ফেলি না, অর্থাৎ লক্ষণ দৃষ্টিতে প্রত্যেকটা ওষুধ আলাদা আলাদা। সেই হিসাবে আমি একটা লক্ষণ ধরেই তুমি যদি মনে রাখো তাহলে ওষুধের কথা তুমি মনে রাখতে পারবে। সেই লক্ষণটাই, যেমন ধরো আমরা ইপিকাকের কথা মনে করলেই আমরা বমি বমি ভাব অথবা পেটের ট্রাভেলসের কথা বলতে পারি, এই বমি ভাব না থাকলে ইপিকাক হয় না। ঠিক সেরকম ইগনেশিয়াও তাই, কি চমৎকার। আমি যত রোগী ইগনেশিয়া ভালো করেছি এসব বর্ণনা করতে গেলে তাহলে বলবা খালি ইগনেশিয়াই ওষুধ, হোমিওপ্যাথির আর কিচ্ছু নাই, আমি এত দিকে যাব না। একটা কথা যদি মনে রাখো সেটাই আমার লক্ষ্য, কি মানসিক কষ্ট অবরুদ্ধ মন, অর্থাৎ মানসিক কষ্টকে চাপা দিয়ে যেই সকল নারী পুরুষ ভুক্তভোগী তাদেরই একমাত্র চিকিৎসা ইগনেশিয়া। তাইলে তোমাদের মনে রাখার আর কোনো কষ্ট নেই, একটা লক্ষণের কথা মনে রাখলেই তোমাদের মনে রাখতে পারবে কি, অর্থাৎ মানসিক কষ্টের রোগী চাপা দিয়ে যদি অবরুদ্ধ অর্থাৎ কারো কাছে প্রকাশ না করে চাপা রাখে তার জন্য মহ ওষুধ হচ্ছে ইগনেশিয়া। দেখো হোমিওপ্যাথিতে চিকিৎসা করা অনেক কঠিন, তার কারণ এই মনোকষ্টের উপরে যদি আমরা ওষুধ না দিই তাহলে আমাদের মায়াজমের চিকিৎসা হবে না, সুতরাং এটা চিকিৎসা করেই যেতে হবে। সেজন্যই আমি বলি মায়াজম চিকিৎসার আগে আরও 10-12টা পয়েন্ট নিয়ে আমি অত চিকিৎসা করি। তোমরা আরও অত বেশি নিতে পারো, আরও অত কম নিতে পারো, তবে তোমাকে মাথা রাখতে হবে রোগের অন্য কোনো কারণ দূরীভূত না হলে কখনো হোমিওপ্যাথিক চিকিৎসা করা যায় না। সেজন্যই কেস্টেকিং, সেজন্যই কেস্টেকিংয়ের এত মূল্যবান। কেস্টেকিং করলে সকল রোগের, ইভেন ক্যান্সার রোগীও সহজে চিকিৎসা হয়ে যায়। যাই হোক আমি চলে আসি, তাহলে আমরা কী মনে রাখবো, অর্থাৎ মনোকষ্টের চাপা দেওয়ার ওষুধের কথা যদি বলি একটাই ওষুধ, সেটা হচ্ছে ইগনেশিয়া। এবং খালি এই কথা মনে রেখেই
তুমি যে কোনো রুগীকে যে কোনো পরিস্থিতিতেই তুমি এই ওষুধ প্রয়োগ করতে পারো, তাতে করে ফলাফল তোমার হাতে কী হবে আসবে সেটা চিন্তেই করতে পারো না। আমি শেষে একটা কেস টেকিং বলবো এবং শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবে। চলে আসি তাহলে, তাহলে আর কী হতে পারে? দেখো, একটা কথায় মনে রাখলে আমার মনে হয় ইগনেশিয়ার রোগী তোমরা চিনতে আর ভুল করবে না। তাহলে মনোকষ্ট বলে সে অবরুদ্ধ, অবরুদ্ধ বলে সে একাকী বাস করে, ঘরে বন্ধ হয়ে থাকতে পারে, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। তাহলে কি কারো কাছে মনের কথা বলবে না, নিজে মনে মনে করবে এবং স্বাস্থ্যভঙ্গ হবে, খাওয়া দাওয়া ঠিক মতন হবে না, মাঝে মাঝে চোখে জল আসবে। এই তো সব লক্ষণ একটা লক্ষণের উপরে ভিত্তি করে। কী লক্ষণ? মনে কষ্ট পাচ্ছে, কাউকে প্রকাশ করতে পারে না, চাপা রাখছে, চাপা রাখার কারণে সেই একাকী থাকে, একাকী থাকার কারণে সেই ঘরে নিজে নিজে অনেক সময় কান্নাকাটিও করে, চোখের জলও আসে এবং সেই দুঃখের কথা কাউকে বলতে পারে না। এই জন্য তাহলে কী কী দেখো দেখো ভেটেরিনারি মেডিকেলে নরনারীর মধ্যে সুন্দরভাবে চারটা লক্ষণ বর্ণনা করেছে। চারটা লক্ষণ দিয়ে উনি তোমাদেরকে মনে রাখার কথা বলছে, তার অর্থ এ কথা নয় যে এটা সম্পূর্ণ নয়, আর সম্পূর্ণ জানাও কঠিন। আরে একটা লক্ষণের উপরে ভিত্তি করে প্রয়োগ করি, দেখো না 50% পদ্ধতি কী জিনিস তোমাদের হাতে দিয়ে গেছে হ্যানিম্যান, আমি চিন্তা করলে অবাক হই। আজকে আমি যেভাবে কথাগুলো বলি, যেভাবে সহজে প্রয়োগের কথা বলি, এরকম প্রয়োগ এবং এরকম পরিস্থিতি কারো থেকে যদি আমি জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে আজকে হোমিওপ্যাথিক হতো অন্য যুগের অবতারণা হতো। যাই হোক, আমি 2020 সাল থেকে যুগের ঘোষণা করেছি, নবযুগ, নব পদ্ধতি, পঞ্চাশতম পদ্ধতি। সুতরাং তোমরা তোমাদের বাক্স থেকে এই এই ইগনেশিয়া প্রয়োগ করলেই এই রোগের এই এই লক্ষণটা মনে রেখে যে কোনো রোগেরই হোক তুমি যদি প্রয়োগ করো, ফলাফল তোমার হাতে। কী সুন্দর চিকিৎসা! রোগী আসছে, রোগী আসছে, রোগী কোনো কথাও বলবে না, অবরুদ্ধ মন, অর্থাৎ তার শরীর ভেঙে গেছে। যাই হোক, চলে আসি তাহলে। নির্জন প্রিয়তা এবং দীর্ঘ নিঃশ্বাস, অর্থাৎ ওই যে ঘরে বসে একাকী, একা একা সঙ্গ কাল যাপন করেন, কারোর সঙ্গে কথা বলতে চায় না, এই কথাটা তাহলে এই প্রসঙ্গে শেষ। দ্বিতীয় কথা হলো সান্ত্বনা বৃদ্ধি, মানসিক পরিবর্তনশীলতা। আমরা যদি বলি সান্ত্বনা বৃদ্ধি, অর্থাৎ তাকে যদি বুঝাতে দাও সে সেটা বুঝবে না। আর কি বললো? মানসিক পরিবর্তনশীলতা। মানসিক পরিবর্তনশীলতা দুইটা ওষুধ যদি বলি, একটা হচ্ছে পালস আর একটা হচ্ছে ইগনেশিয়া। তাহলে মানসিক পরিবর্তনশীলতার যদি কোনো রোগী আমরা পাই, প্রথমে আমরা পালস দেব, পরবর্তীতে আমরা ইগনেশিয়া দেব যদি সেটা ভালো না হয়। আচ্ছা, কিন্তু প্রশ্ন আসছে মানসিক রোগের রোগী পাইলে আমরা প্রথমেই দেব, আর মানসিক পরিবর্তনশীলতা পালসের এক নম্বর, সেটা আমরা 1 নম্বর দেবো। দেখো ওষুধগুলো কী সুন্দর ভাগ হয়ে গেল। অর্থাৎ মানসিকের কথা আসলে আমি যেটা বললাম, নাভিকাটিও বা হার্ট অথবা যার হৃদয়, একটা কথা মনে রাখলেই ইগনেশিয়া প্রয়োগ করা কারো পক্ষে কোনো কঠিন হবে না। তাহলে এই যে কয়েকটা লক্ষণের কথা বললাম, সেই লক্ষণগুলোর কথা মনে রাখবে। আর একটা লক্ষণের কথা বলেই টুকটাক কিছু লক্ষণের কথা বলব। আর একটা কি? বিরুদ্ধ ভাবাপন্ন হ্রাসবৃদ্ধি। দেখো পিকুলিয়ার, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আমি বেশি পড়াইতে চাই না, কারণ এত কথা মনে রেখে আমরা মনে রাখা আমাদের পক্ষে কঠিন হবে। সেজন্য হয়তো আলোচনাটা দীর্ঘ হইলেও একটু শোনার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। এই কথাটা বললাম কেন? বিরুদ্ধাচরণ ভাবাপন্ন। যেমন ধরো কারো জ্বর হয়েছে, উত্তাপ হলে সে পানি খাবে, আর বিরুদ্ধাচরণ যখন ঠান্ডা লাগে তখন পানি খাবে। এরকম বিরুদ্ধাচরণের কোনো রোগী যদি তুমি পাও, তাহলে একমাত্র মেডিসিন হচ্ছে ইগনেশিয়া। আমি আর লক্ষণ নিয়ে আলোচনা করব না, এই লক্ষণটার কথা মনে রেখে ইগনেশিয়ার কথা, লক্ষণ দৃষ্টি ওষুধের কথা আলোচনা শেষ করতে যাচ্ছি। আরও বহু লক্ষণ পাবে, বহু লক্ষণ তোমরা জানতে পারবে, কিন্তু এই দুইটা লক্ষণ থাকলেই অনায়াসে আমরা প্রয়োগ করে ফলাফল পাবো, এবং আমি পেয়েছি, তুমিও পাবে। অর্থাৎ কেস টেকিং নেওয়ার সময় মানসিক কষ্টের উপরে জোর দিয়ে কথাটা বলবে, তাহলেই তুমি চিকিৎসা সফল হবে। চলে আসি আর একটা কৌশলের কথা বলতেছি। মানসিক কষ্টের কথা তো বললাম, আমরা যদি ম্যাটেরিয়া মেডিকা ঘাঁটি তাহলে মানসিক কষ্টের উপরে 3-4টা মেডিসিনের বেশি নেই। তাহলে কোনটা কীরকম? এটা হলো প্রকাশ করে না, চাপা রাখে, বুক ফাটাতো,
মুখ ফাটে না, কোনো কথাই তুমি তার থেকে বের করবে না। সেই সকল রোগের কথা আমি একটু পরে বলবো, এই কথাটা মনে রাখলে বুঝতে পারবে, মুখ ফাটে তো মুখ ফাটে না এবং তার কথা ভিতরের কথা তুমি বের করতে পারবে না, সেটাই হচ্ছে ইগনেশিয়া। তাহলে চলে আসি, তাহলে কি বললাম, চারটা ওষুধের কথা নাম বলবো। প্রথমেই আমি যদি বলি ইগনেশিয়া, তারপর চলি অ্যাসিড ফস, এবং তারপরে ন্যাট্রামিউর এবং কোষ্ঠিকাম। এই চারটা ওষুধ যদি তুমি মনে রাখতে পারো, তাহলে মনে কষ্টের রোগী তোমার কাছে চিকিৎসা হয়ে কীরকম সুনাম অর্জন করতে পারবে তুমি চিন্তা করতে পারো না। শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবো, যে বললাম কেস্টিংটা বলবো, তাহলেই বুঝতে পারবে আমরা কীভাবে আমি কত রোগী ইগনেশিয়া দিয়ে আমি ভালো করেছি। আচ্ছা চলে আসি, তাহলে আমরা বুঝলাম এই চারটা ওষুধ। তাহলে প্রাথমিক তরুণ রোগে আমরা ইগনেশিয়া দিতে পারি, অথবা অবরুদ্ধ মন অথবা চাপা দেওয়া, সে কারো কাছে প্রকাশ করে না তার দুঃখের কথা, তাকেই আমরা সেই ওষুধ দেব, সেটির নাম হচ্ছে ইগনেশিয়া। যদি একটু গভীর হয়, যদি একটু দীর্ঘদিন হয়, যদি কেউ প্রকাশ করে, এবং তাহলে আমরা কী দেব, তাহলে আমরা অ্যাসিড ফস দেব। তার থেকেও যদি গভীর থেকে গভীরতর ক্রিয়া হয়, সেটা হচ্ছে ন্যাট্রামিউর। তাহলে দেখো কি সুন্দর, সচরাচর আমি বলি কি ইগনেশিয়া ফেল করলেই ন্যাট্রামিউর, দুইটার ভিতরে পার্থক্য কি, একটা প্রকাশ করে, কান্নাকাটি করবে, প্রকাশ করবে, মেজাজ করা হবে, কনস্টিবিউশনে ভুগবে, আর একটা হলো প্রকাশ করে না। এই দুইটা পার্থক্যতা মনে রাখলেই রোগ দুইটা ওষুধ আলাদা হয়ে গেল, কার সঙ্গে, ন্যাট্রামিউর সময় এবং ইগনেশিয়া। এই দুইটা ওষুধে অত্যন্ত প্রয়োজনীয় মেডিসিন, যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করতে যাবেন, এই ঘটনা যদি আপনারা জানেন, সেখানে এটা প্রথমেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই চিকিৎসা সহজ হবে। তাহলে চলে আসি এই চারটা কথা, এই চারটা ওষুধের নাম আমরা মনে রাখতে পারি, অর্থাৎ কী কী ওষুধ, আবারও বলছি, ইগনেশিয়া, অ্যাসিড ফস, কোষ্ঠিকাম এবং ন্যাট্রামিউর। কী সুন্দর, তাহলে আমরা চিকিৎসা ব্যর্থ হবে না। তাহলে চলে আসি, তাহলে এই লক্ষণগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে খালি খালি পেট থাকতে পারে, ভয় থেকে রোগের সৃষ্টি হতে পারে, পিত্তপ্রধান নার্স যেরকম পিত্তপ্রধান রোগী পুরুষদের, মহিলাদের পিত্তপ্রধান রোগী হচ্ছে ইগনেশিয়া। দেখো অনেক কিছু আছে, এগুলো যদি মনে রেখে চিকিৎসা করতে পারো তাহলে ভালো, কিন্তু এত কথা মনে রেখে ওষুধগুলো আমরা নির্বাচন করা, ওই মনে কষ্টের উপরে যত রোগী হোক, এ একমাত্র মেডিসিন ইগনেশিয়া। আচ্ছা চলে আসি শোকের অর্থাৎ দুঃখের ওষুধ, এটাই চলে আসি। যে আমার প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা এতক্ষণ বসে আছেন শুনছ, তাদের উদ্দেশ্যে বলছি, বলে স্যার আমরা তো এত কষ্ট করে মনে রাখতে পারবো না, আমাদের রোগের নামগুলো বলেন, তাহলে আমরা চেষ্টা করব রোগের কিভাবে ওষুধ প্রয়োগ করব। দেখো রোগ যাই হোক, এই ঘটনাটা মনে রাখতে হবে, আমি তোমাদের উদ্দেশ্যেই রোগগুলোর নাম বলছি, মনে রাখার চেষ্টা করবে। আসলে রোগ দৃষ্টি হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না, লক্ষণের উপরে ভিত্তি করি চলো। দেখো এতগুলো রোগ, একটা মাত্র সেদিন ইগনেশিয়া, কিন্তু সেই রোগের নাম দৃষ্টি প্রয়োগ করলে অনেক সময় ফলাফল পাবে না, কিন্তু তুমি মনকষ্টের উপরে যত রকমের রোগেই হোক, যেগুলো বলা আছে সেগুলো ছাড়াও, এখানে ক্যান্সারের কথা বলা নাই, আমার হাতে ক্যান্সার রোগী ভালো মনকষ্টের উপরে, আমি এই কথা বলবো না যে এই এই রোগগুলো আমরা যদি মনে রাখি তাইলে হয়তো আমরা নাম দৃষ্টি চিকিৎসা করতে পারি। কী কী আসতে পারে, যেমন ধরো শোকে যদি কেউ অভিভূত হয় আমরা ইগনেশিয়া দিতে পারি, তারপরে মাথার পীড়া, তারপরে অনিদ্রা ঘুম হয় না, শিরপীড়া, তারপরে আক্ষেপ অথবা আমরা স্পাজম বলি, হিস্টিরিয়া রোগ বলি, এই একমাত্র হিস্টিরিয়া রোগের ওষুধ হচ্ছে ইগনেশিয়া, এটা মনে রাখার চেষ্টা করবে। আর কি, আর হচ্ছে কৃমির জন্য আমরা ব্যবহার করতে পারি, তারপরে অশ্ব বধিরতা, হারিশ বেরিয়ে যাওয়া, অর্থাৎ আমরা ইনটেস্টাইন অনেক সময় বেরিয়ে পড়ে, স্নায়বিক দুর্বলতা, বাদক বেদনা, শ্বেতস্রাব, দাঁতের ব্যথা, টনসিল, রোগের আর শ্বাস শেষ নেই, আমি সেজন্য আর বলতেই চাই না, বিষটা লেখার পরও রোগ বহু আছে, যে কোনো রোগেরই চিকিৎসা করো ওই কথাটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা দুইটা কথা মনে রাখিও, একটা হচ্ছে হিস্টিরিয়া অথবা মনকষ্টের উপরে যে রোগ সেগুলো, আর
পাইলসের উপরে। দেখো পাইলসের উপরে এটার কাজের পার্থক্যটা যদি বুঝতে চেষ্টা করো, কনস্টিপেশন নাই কিন্তু পালস, অনেক সময় ইন্টেস্টাইন বেরিয়ে পড়ে সহজে, সেই সেটার ওষুধ আমরা তো একদিন আলোচনা করেছিলাম এলো, তার সঙ্গে কিন্তু ইগনিশিও চমৎকার কাজ করে। আচ্ছা তাহলে চলে আসি, এই কথাগুলো মনে রেখেই আমরা আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব রোগের নাম দৃষ্টে। তোমাদের উদ্দেশ্যে এইটুকু আলোচনা করলাম, মনে রাখার চেষ্টা করবে, এবং আমি রোগ নিয়ে আলোচনা করে ওষুধ দেওয়ার কথা কখনো তোমাদেরকে উপদেশ দেব না, খালি শিকার জন্য প্রথম থেকে প্রয়োগ করে যেন ওষুধের প্রয়োগগুলো স্বচক্ষে দেখতে পারো সে উদ্দেশ্যেই তোমাদেরকে বলি, শিক্ষার জন্য না, চিকিৎসার জন্য না, আগামী দিনের তৈরি হওয়ার জন্য না, খালি প্রথম বর্ষ থেকে হাতে কলমে ওষুধগুলো প্রয়োগ করে পঞ্চাশ শতমীর পদ্ধতির দর্শন বা যেটা অবজারভেশন বলি, পর্যবেক্ষণ করার ক্ষমতা বলি, সেটা অর্জন করার জন্য নাম দৃষ্টি ওষুধগুলো বলা। চলে আসি এবার, তাহলে আমার আলোচনা প্রায় শেষ, আমরা দুই দুইটা উদাহরণ দিয়েই আলোচনা শেষ করতে যাব। তাহলে কি বলছিলাম, একটা কেস টেকিং বলবো আর কিছু একটা কথা বলবো। তাহলে কেস টেকিংটা শুনো, এক শিক্ষার্থী ক্লাস টেনে পড়ে, পরীক্ষা ফেল করে, তার স্বাস্থ্য দিন দিন হালকা হয়ে, এত হালকা হয়েছে তার কোনো চিকিৎসাই করতে পারে না, তার মৃত্যু পথযাত্রী, অর্থাৎ এই অবরুদ্ধ মনে তার মনে কষ্টটা কারোর সঙ্গে সে শেয়ার করতে পারে না। আমার কাছে নিয়ে আসছে, আমি ওষুধ দিলাম, সেই আর ওষুধের কথা নাই বললাম, তোমার নেটটা এই ইগনিশিয়া দিয়েই শুরু করলাম, অথবা নাক্স এক বোতল দিয়েছে কিনা আমার মনে নেই, দিলেও এক বোতল দিতে পারি, ইগনিশিয়া চার বোতল দিয়ে বিদায় দিলাম, আরেকবার আসলো ওষুধ নিল আর রুগী আসে না, তাহলে কী দিলাম, অথবা নাক্স একটা দিলাম আর ইগনিশিয়া এক থেকে আট বা সাত, দেখো রুগী তো আর আসে না, তো আসে না, এটা তো আর আমার আমাদের তো আর কিছু করার নাই, রুগী যদি ওষুধ না খায়, আমরা যদি চিকিৎসা করতে না পারি, কী দুঃখ কী সুখ লাগে। ঠিক ছমাস পরে, মাস ছয়েক হবে, ছমাস পরে রুগী আসছে, তো আমার রেজিস্ট্রেন্ট জিজ্ঞেস করতেছে যে, এটা নামও তো ভুলে গেলাম, যে সীমার মা তোমার এই সীমাকে নিয়ে আইলেন না কেন, ও আকে আর চিকিৎসা করলেন না, ও আসলো দুবার ওষুধ নিল আর তাকে চিকিৎসা করাবেন না, কিন্তু লগে সীমা কিন্তু তার সঙ্গে, দেখো কি আনন্দ ভরে, সীমা কিন্তু তার সঙ্গে, অর্থাৎ বিবাহ টিবাহ দিয়ে একেবারে এখন একেবারে বধূ, স্বাস্থ্য দেখলে চিনতে পারে না, আমিও চিনি নাই, তবে আমি সরাসরি বলি নাই। তারপরে সে যখন দুবার তিনবার জিজ্ঞেস করলো, তখন বললো যে না সীমারে আর আনবো না, তো কইল যে সীমারে চিকিৎসা করলে পারতেন, তখন উনি বলতেছে যে আমার সঙ্গে যে আসছে উনি সেই সীমা, আমি দেখি অবাক, এই যে আনন্দ, এই যে আমি কথা বলবো না যে হয়তো তার আরও চিকিৎসা করার দরকার ছিল, সেটাই হচ্ছে এই চিকিৎসার পরে মায়াজমের চিকিৎসা করাই শ্রেয়। তাহলে দেখো একটা একটা রোগীর উদাহরণ দিলাম, এরকম পঞ্চাশ থেকে একশোটা রোগী আমার আছে যারা যাদেরকে ইগনিশে দিয়ে ভালো করেছি, তখন মনে হয় বোধ হয় ইগনিশিয়ে আমার মেইন ওষুধ, সকল রোগীকে ইগনিশিয়ে আমরা দিয়ে দেব, এই যে এটাকে বলা হয় কি, এটাকে আমরা বলি সংস্কার মুক্ত মন, অর্থাৎ তিন চারটা রোগী যদি ভালো হয় তখন মনে হয় যেন হোমিওপ্যাথিকে সব ওষুধ প্রতি ইগনিশিয়ে দিয়ে ভালো হয়ে যাবে, সেটা তোমরা করবে না আমি আশা করি। তাহলে দেখো কি সুন্দর, স্বাস্থ্যহীনা রুগীর মাত্র আট বোতলে সুস্থ হয়ে তার নতুন জীবন সে লাভ করেছে, আমার মতন ডাক্তারে তাকে চিনতেই কষ্ট হচ্ছে, সুতরাং তোমাদের হাতেও অঘটন ঘটবে সেটাই আমি আশা রাখি। আশা রেখেই আজকে আরেকটা কথা বলবো, কারণ আমি নাকি অনেক সময় কথা বলে কথাগুলো শেষ করি না, আমার এক ছাত্র আমাকে অভিযোগ করেছে যে স্যার শুরু করেন শেষ পর্যন্ত আপনি ভুলেই যান, কথাটা বলে না, আজকে কিন্তু ভুলবো না, আজকে আমি মনে রেখেছি কি কথাটা বলবো, কেন বলবো, সেই কথা তোমাদের উপহার দেওয়ার জন্যই শেষ মুহূর্ত পর্যন্ত একটু অপেক্ষা করো। কি কথা, দেখো কাটা ফুটলে আমরা সাইলেশিয়া দিই, এবং আমি বলছি সাত লাকি সেভেন, এক বোতল দিয়ে আমি সাইলেশিয়া কাউকে ব্যর্থ হই নাই, যদি সে কাটা ফুটে, যদি কাটা না ফুটে, যদি বলে দেন আমার এখানে কাটা কাটা আছে আজকা দীর্ঘদিনে কাটাও যাচ্ছে না কিছুই হচ্ছে না, দেখো কি সুন্দর মেডিসিন, অর্থাৎ গলায় যদি কোনো রকমের কষ্ট হয়, এরকম যদি কোনো ঢেক উঠে, অথবা গলা যদি মনে হয় যেন কিছু আটকা আছে, বারবার ঢেক দিতে চেষ্টা করো, একমাত্র ওষুধ হচ্ছে ইগনিশিয়া, কি সুন্দর,
এই দুটো ওষুধ যদি তুমি মনে রাখতে পারো, গলার কাটা আর থাকবে না। অর্থাৎ একটা কি বুঝলাম, একটা বুঝলাম গলার কাটা যদি ফুটে থাকে সেটা কারেক্ট, এক বোতলে ভালো। আর যদি গলা কাটা ফুটার মতন অবস্থা থাকে কিন্তু কাটা নয়, সেখানে অনেক ওষুধ আসতে পারে, ইগনেশিয়া এক নম্বর মনে রাখবে। তাহলে এই আলোচনা শেষ করছি। ডাক্তার শঙ্কর স্যার ইউসু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।